بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দর্শক মণ্ডলী, আমি হাবরুল উম্মাহ মডেল মাদ্রাসা সাত থেকে আপনাদেরকে পরিদর্শনের জন্য হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাবরুল উম্মাহ মডেল মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদের সেন্টারিংয়ের কাজ করতেছেন আমাদের ভাইয়েরা। এই যে দেখতে পাচ্ছেন তারা কাজ করতেছে। তো সেন্টারিংয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে, কিন্তু অতি দুঃখের বিষয় বলতে হচ্ছে, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে হচ্ছে যে আমাদের ফান্ডে যতটুকু টাকা ছিল সম্পূর্ণ টাকায় শেষ হয়ে গেছে। এই মুহূর্তে প্রায় আমাদের 400 বস্তা সিমেন্ট এবং 1.5 টন রড প্রয়োজন এবং কিছু কংকর। তাহলে আমাদের যে সেন্টারিংয়ের যে কাজটা প্রায় শেষের দিকে আমরা ডালাইটা দিতে পারবো, নচেত আমরা যে কন্ট্রাক্টর শাহাবুদ্দিন সাহেবের সাথে কথা বলেছি, সে তাদের সাথে যে চুক্তি হয়েছে এই চুক্তি অনুপাতে একবারে কাজ শেষ করে দেওয়া সেটা সম্ভব হবে না। না হলে এই যে আপনারা রড দেখতেছেন, এই রডগুলো এভাবে যদি থাকে তাহলে বৃষ্টি পানি পড়ে রডগুলো নষ্ট হয়ে যাবে। এবং তারা এই কাঠগুলো ভাড়া নিয়ে এসেছে এবং বিভিন্ন সরঞ্জামাদি ভাড়া নিয়ে এসেছে। এই ভাড়া নিয়ে আপনার এই সেন্টারিংয়ের কাঠগুলো করতেছে। আমরা যদি এটা ঢালাই কমপ্লিট না করতে পারি তাহলে দিন দিন আস্তে আস্তে এই কাঠের ভাড়া আরও যে বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে এসে যে সেন্টারিংয়ের কাজ করছে এগুলার ভাড়াগুলো ডাবল হয়ে যাবে, তখন আমাদের পক্ষে খুবই কষ্টসাধ্য হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা হাবরুল উম্মাহ মডেল মাদ্রাসার যারা কল্যাণ চাচ্ছেন, এখানে যারা সাদকা করতে চাচ্ছেন, তারা অতি দ্রুত যার যতটুকু সম্ভব আমাদের অ্যাকাউন্টে আপনারা পাঠিয়ে দিবেন বলে আশা করছি, যাতে করে আমরা ঈদের আগেই আমরা এই ঢালাইয়ের কাজগুলো অর্থাৎ এই সেন্টারিংয়ের কাজ শেষ আমরা যেন ঢালাইটা কমপ্লিট করতে পারি। সেই আকুল আবেদন আপনাদেরকে জানাচ্ছি, আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা আপনার হাতকে একটু লম্বা করে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশেষ করে আজকে 29 তারিখ 11 আগস্ট 29 জিলকাদা মাসের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আল আমালু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি, যে গোটা বছরের যত দিন আছে এই সমস্ত দিনের মধ্যে আল্লাহর নিকট সবচাইতে প্রিয় আমল আহাব্বু ইলাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করলো, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও কি উত্তম এই 10 দিনের আমল, অর্থাৎ জিলহজ্জের 10 দিনের আমল আল্লাহর নিকট অতি প্রিয় জিহাদের চাইতেও? তারা প্রশ্ন করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও উত্তম এই 10 দিনের আমল। তো এই 10 দিনের আমল এত উত্তম, আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকট অধিক প্রিয়। তো ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' বিশাইইন মিন যালিক, তবে ওই মুজাহিদ ব্যতীত যে ব্যক্তি তার জান ও মাল নিয়ে বের হয়ে গেছে অথচ আর ফিরত আসে নাই সেখান থেকে কিছুই নিয়ে, অর্থাৎ সে তার জান ও মাল নিয়ে সে শহীদ হয়েছে, এই ব্যক্তি ব্যতীত। সম্মানিত ভাইরা, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই 10 দিনের অর্থাৎ আজকে 29 জিলকাদা বাংলাদেশে, কালকে যদি আপনার জিলহজ্জের চাঁদ উঠে তাহলে আমাদের এই উত্তম আল্লাহর নিকট অধিক প্রিয় এই 10 দিনের আমল এটা শুরু হয়ে যাচ্ছে। সুতরাং আপনারা এই 10 দিনকে আল্লাহর নিকট অধিক প্রিয় আমল হিসেবে আপনারা এখানে কিছু সাদকা করে আমাদের এই প্রতিষ্ঠানের ভিত দোতলার কাজে অংশগ্রহণ করে সাদকা জারিয়া হিসাবে আপনার পিতা মাতা যারা মারা গেছে তাদের জন্য, আপনার সন্তানাদের হেফাজতের জন্য বিভিন্ন উপলক্ষ করে আমাদের এই সেন্টারিংয়ের কাজটা কমপ্লিট করার জন্য আপনারা এই ওই 10 দিন অধিক পরিমাণ সদকা করুন, অধিক পরিমাণ দান করুন, এই আবেদন করছি। আল্লাহ যেন আমাদের যারা এখানে দান করেছেন ইতিপূর্বে, যারা দান করবেন মনস্থির করেছেন, যারা সহযোগিতা করবেন, যারা দেখতেছেন, তারা সকলের জন্য অধিক কল্যাণ কামনা করছি। আল্লাহ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকলের জান ও মালের নিরাপত্তা দান করেন এবং সকলের রিজিকে যেন বরকত দান করেন, এই দোয়া করতেছি। এই বলে আজকের কথা শেষ করছি। আকুলু মা তাসমাউন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।